আজ আমি আপনাকে বলবো রুদ্রাক্ষ মালার প্রাণ প্রতিষ্ঠা করার নিয়ম, জাগ্রত করার নিয়ম এবং কিভাবে শোধন করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। জপের মালাগুলির মধ্যে শ্রেষ্ঠতম মালা রুদ্রাক্ষের মালা এবং পদ্মবীজের মালা। এখানে শাস্ত্রে বলা হয়েছে যে এক মালা রুদ্রাক্ষের মালায় জপ করলে, অনন্ত গুণ জপ করলে যে ফল লাভ হয়, এক মালা রুদ্রাক্ষে জপ করলে সেই ফল লাভ হয়। তেমনি পদ্মবীজেরও সেই নিয়ম বলা হয়েছে। তবে মালা বহু প্রকারের হয়ে থাকে, মুক্ত মালা, পদ্মবীজের মালা, রুদ্রাক্ষ মালা, স্ফটিক মালা, চন্দনের মালা, চন্দন আবার লাল চন্দনের মালা, শ্বেত চন্দনের মালা, মৃত্তিকার মালা, হরিদ্রার মালা, এইভাবে বহু প্রকারের মালা আছে। তবে কিছু কিছু মন্ত্রে নিয়ম আছে, যেমন বগলা মন্ত্রে অনেক সময় অনেক নিয়ম আছে শত্রু দমনের ক্ষেত্রে, যেটা হরিদ্রা মালাই জপ করতে হবে। সেখানে কিন্তু আপনি অন্য মালা নিতে পারবেন না, যেহেতু ওখানে নিয়ম আছে তখন ওখানে হরিদ্রার মালা জপ করতে হবে। তেমনি মুন্ড মালার নিয়ম আছে, কিছু বশীকরণ আছে, মারণ আছে, যেগুলো শিমুল কাটার মালায় জপ করতে হয়, সেখানে কিন্তু শিমুল কাটার মালা দিয়েই আপনাকে জপ করতে হবে। তবে আমরা সাধারণত যে সমস্ত বীজ মন্ত্র জপ করে থাকি এগুলি রুদ্রাক্ষ মালায় আমরা জপ করে থাকি। তো এই রুদ্রাক্ষের মালা কীভাবে শোধন করবেন? রুদ্রাক্ষ মালা শোধন করতে হলে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে এই মালাটাকে ধোবেন, বা তার মধ্যে জলের মধ্যে কাঁচা দুধের মধ্যে রুদ্রাক্ষের মালাটাকে রেখে নমো শ্রী বিষ্ণু বা বিষ্ণু মন্ত্রে কিংবা গঙ্গা মন্ত্রে 21 বার হোক, 108 বার হোক শোধন করে নিতে পারে। অনেকে এগুলো শোধন না করেও জপ করে, যেমন আমরা অনেক সময় শোধন করিও না, জপ করি, কারণ রুদ্রাক্ষ নিজেই নিজে স্বশক্তি। যেহেতু শিবের অক্ষু থেকে, রুদ্রের অক্ষু থেকে রুদ্রাক্ষ, শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের সৃষ্টি বলা হয়েছে। তবে শাস্ত্রে আরও অনেক কাহিনী আছে, সেগুলোতে আমরা যাব না। তবে রুদ্রাক্ষ শোধন কিভাবে করবেন এটা আমি নিয়ম বলে দিলাম। এই রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করা হয়, শাস্ত্রে অনেক রকম মন্ত্র দেওয়া আছে, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র। যদি আপনাদের লাগে আমি পরবর্তী ভিডিওতে এগুলো দিতে পারি। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র এবং জাগ্রত করার নিয়মও শাস্ত্র মতে আছে। তবে আমরা যদি সহজ করে দেখি, যে শাস্ত্র মতে না গিয়ে ভক্তি মতে গিয়ে দেখি, তন্ত্রে কিন্তু শাস্ত্র যখনই আমি ধরতে যাব, শাস্ত্রের নিয়ম যখনই মানতে যাব, বহু নিয়ম আমাকে মানতে হবে এবং তাতে ভুল ত্রুটি হবে, আমার কার্য সফলতা আসবে না। আমরা যেমন পুজো করি, পুজো করার সময় যদি শাস্ত্র মতে পুরো পুজো করতে যাই তাহলে সমস্ত নিয়ম নিষ্ঠাভাবে আমাকে করতে হবে। ভক্তি মতে যদি আসি, যে মা তুমি প্রসাদ গ্রহণ করো, মা তোমাকে আমি প্রণাম করছি, মা আমি তোমার অবুজ সন্তান, সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দাও, মানে মায়ের কাছে আমরা যদি শিশুস্বরূপভাবে পূজা করি, ভক্তিমতে পূজা করি, তাহলে সহজে কিন্তু সেখানে কোনো ভুল ত্রুটির কোনো জায়গা নেই এবং মা সহজেই সন্তুষ্ট হয়, কৃপা করে। আমি আপনাদেরকে খুব সহজ নিয়মটাই বলে দেব, যাতে আপনারা সাধন ভজন করে খুব সহজে প্রাপ্তি লাভ করেন। যে মন্ত্র আপনি জপ করছেন, যে বীজ মন্ত্র জপ করছেন, এই বীজ মন্ত্র জপেই কিন্তু সমস্ত কিছু জাগ্রত হয়। আপনি সেটা গুরুমন্ত্র হতে পারে, কালী মন্ত্র হতে পারে, শিব মন্ত্র হতে পারে, দুর্গা মন্ত্র হতে পারে, বা ব্রহ্ম গায়ত্রী হতে পারে। এই বীজ মন্ত্র যখন আপনি ওই মালায় জপ করছেন, আলাদা করে আপনার মালা জাগ্রত করার দরকার নেই। বীজ মন্ত্রে এমনই শক্তি যে তাতে মালা জাগ্রত অটোমেটিক হয়ে যায় বা প্রাণ প্রতিষ্ঠাও হয়ে যায়। কিংবা আপনি মালা জপ করে যদি বলেন যে রুদ্রাক্ষ মালায় তুমি প্রাণ প্রতিষ্ঠা হও, বা শিবকে যদি প্রাণ প্রতিষ্ঠা করতে চাও, তবে এগুলো করা উচিত নয়। অনেক সময় মালা আমরা পরে বাথরুম করতে যেয়ে ফেলি, বা অনেক সময় মাটিতে পড়ে গেল, পায়ের মধ্যে লেগে গেল, সেক্ষেত্রে ক্ষতি হতে পারে আমাদের। তো আমরা কেন ওইটা করতে যাব? শুধুমাত্র বীজ মন্ত্র মালাতে যদি আমি জপ করি তাতেই কিন্তু মালা জাগ্রত হয়। শুধু মালা নয়, আপনার দেহ জাগ্রত হয়ে যাবে, আমাদের শরীরে যে 7টা চক্র আছে জাগ্রত হয়ে যাবে, সমস্ত কিছুই জাগ্রত হয়ে যাবে, আমাদের বাক্য জাগ্রত হয়ে যাবে, এবং মানুষ তো বীজ মন্ত্রেই সিদ্ধি লাভ করে। তো আলাদা করে আপনাকে রুদ্রাক্ষের মালায় প্রাণ প্রতিষ্ঠার করার দরকার নেই বা জাগ্রত করার দরকার নেই। যে বীজ মন্ত্র জপ আপনি করছেন মালাতে, সেই মালা কিন্তু অটোমেটিক জাগ্রত হয়ে যাবে। এটা আমাদের পরীক্ষিত, এবং আমরাও যখন জপ করি মালা জাগ্রত করে করি না, কারণ আমরা জানি বীজ মন্ত্র জপ করলেই সব জাগ্রত হয়ে যায়, তো আলাদা করে জাগ্রত করার প্রয়োজন হয় না। তবুও যদি আপনাদের মন্ত্র প্রয়োজন হয় আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।